গানকুনিতে তো অনেক কিছুই আছে, তো এটা একটা নতুন চমক যে একটা শপিং সেন্টারের সাথে আপনি পুরো ফুড কোর্ট এখানে পাচ্ছেন, এভরিথিং আন্ডার ওয়ান রুফ। একটা হাই রোডের ধারে যেখানে সামনে পার্কিং রয়েছে, সামনে মল রয়েছে, মানে পুজোর সময় তুমি মলে এসো, গাড়ি রাখো, কেনাকাটা করো, রাত্রে খাবার নাও, গাড়ি ধরে বাড়ি চলে যাও। আমরা চিকেন তন্দুরি অর্ডার করেছি, খুবই সুন্দর জায়গা আর খুবই সুন্দরই খেতে, আর আপনি দেখতেই তো পাচ্ছেন খুব সুন্দর অ্যাম্বিয়েন্স। ভালো লাগছে, ভীষণ ভালো লাগছে, আমারই ওয়ার্ডে পরপর এরমভাবে একটার পর একটা মল এবং এই এই এগুলো আউটলেটগুলো খুলছে। মানুষের রসনাতৃপ্ত বাঙালি, তারা আসবেন এই পুজোর মরশুমে, এই উৎসবের মরশুমে। হ্যাঁ, এখানে আপনি একই ছাদের তলায় একদম চা থেকে শুরু করে বিরিয়ানি, তারপর ফ্রাইড চিকেন, তার সাথে সাথে বিভিন্ন রকমের মকটেল আইটেম, চাইনিজ, তন্দুরি, সব রকম কিছু একই ছাদের তলায় পেয়ে যাবেন। আর ভীষণই পকেট ফ্রেন্ডলি একটা বাজেট আমরা রেখেছি, তো সবাই আসুন ফ্যামিলি নিয়ে, এখানে বসে খাওয়ার একদম মানে ভালো জায়গা রয়েছে, তো আপনারা সবাই এসে দেখুন। তাহলে আসুন, এসে জায়গাটা দেখুন, এনজয় করুন খাওয়ার দাওয়ার অ্যান্ড অলসো শপিং। খাদ্যরসিক ডানকুনির মানুষের জন্য আরও একটি সুখবর, পুজোর মুখে ডানকুনিতে উদ্বোধন হয়ে গেল ফিউশন ফুড পার্ক। ডানকুনি এম বাজার শপিং মলের পাশেই এই ফিউশন ফুড পার্কের উদ্বোধন। বিভিন্ন রকমারি খাবারের স্বাদ আপনারা পাবেন এখানে, আলাদা আলাদা কাউন্টারে মিলবে সেই আইটেম। হ্যাঁ, ডানকুনিতে তো অনেক কিছুই আছে, তো এটা একটা নতুন চমক যে একটা শপিং সেন্টারের সাথে আপনি পুরো ফুড কোর্ট এখানে পাচ্ছেন, এভরিথিং আন্ডার ওয়ান রুফ। যেখানে আছে হচ্ছে চায় ওয়ায়, প্রপার তন্দুরি চা অ্যান্ড অল পাওয়া যাবে, তামিমস বিরিয়ানি, হুগলির ফার্স্ট কাচ্চি বিরিয়ানি, দেন আফটার দ্যাট ওখানে ডিএফসি ফ্রায়েড চিকেন অ্যান্ড টার্কিশ ডিলাইটস আছে, তারপরে মকটেল কাউন্টার আছে অ্যান্ড অলসো বারবিকিউ আছে। তো যারা যারা শপিং করতে আসবে, সামনে পুজো আসছে অ্যান্ড হোয়াট এভার দ্য সেলিব্রেশন ইজ, সকলে এসে একসাথে বসে এক জায়গায় অনেক রকম আইটেমস পেয়ে যাবে, এনজয় করতে পারবে। যারা ভ্যারাইটি ওপরে টেস্ট করে তো তারা সব রকম আইটেমস অল আন্ডার ওয়ান রুফ পেয়ে যাবে। হ্যাঁ, এখানে তো পার্কিং এরিয়া আছেই, তো মানে ভাস্ট এরিয়া আছে যেখানে সব জায়গায় পার্কিং অ্যান্ড অল সব কিছু করতে পারবে, তো কোনো রকম অসুবিধা হবে না, যে পার্কিং করে রেখে শপিং করে আরামসে রিল্যাক্স করে খাওয়া দাওয়া করতে পারবে। তাহলে আসুন, এসে জায়গাটা দেখুন, এনজয় করুন খাওয়ার দাওয়ার অ্যান্ড অলসো শপিং। আমরা চিকেন তন্দুরি অর্ডার করেছি, খুবই সুন্দর জায়গা আর খুবই সুন্দরই খেতে, আর আপনি দেখতেই তো পাচ্ছেন খুব সুন্দর অ্যাম্বিয়েন্সটা, আর ফ্যামিলির জন্য আসার জন্য খুবই খুব সুন্দর জায়গা। এই আসলাম, জায়গাটাও খুব সুন্দর, এখানে সব কিছুই পাওয়া যায়, বিরিয়ানি, চাইনিজ খাবার, সব কিছুই খুব সুন্দরই জায়গা আর খাবারগুলো খুবই সুন্দর। যারা আসেনি তাদের বলতে যাই মিস করবেন না, চলে আসবেন, খুব ভালো জায়গা আর খুব সুন্দর জিনিস, মানে সব খাবারগুলো খুব সুন্দর খেতে, তো ঝটপট চলে আসুন। দেখুন, ডানকুনি ক্রমশ আপগ্রেডেশন হচ্ছে, ডানকুনি এটাই তার প্রমাণ। বিভিন্ন রকম রেস্টুরেন্ট, হোটেল থেকে, মল থেকে আরম্ভ করে খুলছে, এই আজকে ফ্যাশন ফিউচার খুলছে, এখানে দেখুন চায় ওয়ায়, দেখুন তামিমস, ঠিক আছে, এখানে মকটেলস কাউন্টার, এখানে চেঙ্গিজ, মানে এক একটা কাউন্টারে মানুষ এক এক ধরনের স্টার্টার আইটেম, খাওয়ার আইটেম, সেখানে ডিনার হোক, লাঞ্চ হোক, সেটা নিতে পারবে। একটা হাই রোডের ধারে যেখানে সামনে পার্কিং রয়েছে, সামনে মল রয়েছে, মানে পুজোর সময় তুমি মলে এসো, গাড়ি রাখো, কেনাকাটা করো, রাত্রে খাবার নাও, গাড়ি ধরে বাড়ি চলে যাও, এইটা হচ্ছে একটা থিম। তা এইখানে ডানকুনির বুকে করেছে, আমার বন্ধু বান্ধবরা সব মিলে করেছে, এই ফ্যাশন ব্রুজার বাবরের আমার খুব ঘনিষ্ঠ বন্ধু, এখানে আমার বিভিন্ন বন্ধু ভাইরা সমস্ত দোকান নিচ্ছে, কাউন্টার নিয়েছে। আশা রাখি এইরকমভাবে আপগ্রেডেশন ডানকুনির হবে, এবং ডানকুনির মানুষ অন্তত বাইরে বেরিয়ে তাদের যে এন্টারটেনমেন্ট, এন্টারটেনমেন্টের যে জায়গা, রাস্তায় বেরিয়ে বলতে পারবে, হ্যাঁ আমি আর গ্রামে নেই, আমি আর মফস্বলেও নেই, আমি এখন শহরে প্রবেশ করেছি। নাম কল্লোল বন্দ্যোপাধ্যায়, সিআইসি ডানকুনি পৌরসভা। ভালো লাগছে, ভীষণ ভালো লাগছে, আমারই ওয়ার্ডে পরপর এরমভাবে একটার পর একটা মল এবং এই এই এগুলো আউটলেটগুলো খুলছে। মানুষের রসনাতৃপ্ত বাঙালি, তারা আসবেন এই পুজোর মরশুমে, এই উৎসবের মরশুমে। আমাদের উৎসব তো সবার, ধর্ম যার যার উৎসব সবার, তো কাজেই এই উৎসবটা সবাই মিলে পালন করা হবে। আমাদের এই বাংলা, বন্ধনের বাংলা, এই বাংলা তর্পণের বাংলা, এই বাংলায় আমাদের একটা ছোট্ট জায়গা ডানকুনি, যে ডানকুনিটা মিনি ভারতবর্ষ, যেখানে এই এলাকায় আমার ওয়ার্ডে বিভিন্ন জন মানুষ বাস করেন, সেখানে বিভিন্ন ধর্মের মানুষ বাস করেন, এবং এই উৎসবটা সবাই মিলে করবে এবং সবাই মিলে আসবেন। এই বিভিন্ন জায়গায় যে আউটলেটগুলো হচ্ছে, এখানে হচ্ছে,
এটাও আমার খুব একদম স্নেহের ছেলেরা এটা করছে এবং খুব ভালো লাগছে যে আগামী দিনে রসনাতৃপ্ত বাঙালি ডানকুনিতে অনেক অনেক বেশি করে আসবেন এবং রসনাতৃপ্ত হবে, এই আশা রাখছি। আমি দেবাশিস নন্দী, আমি এই ওয়ার্ডের কাউন্সিলর। এখানে বিভিন্ন রকমের জুস আইটেম থেকে শুরু করে আপনারা বিভিন্ন রকমের শেক পেয়ে যাবেন, তারপর বিভিন্ন রকমের আইসক্রিম বাচ্চাদের জন্য সব রকম কিছু পেয়ে যাবেন, যেটা একদম এই গরমের জন্য একদম পারফেক্ট। হ্যাঁ, এখানে আপনি একই ছাদের তলায় একদম চা থেকে শুরু করে বিরিয়ানি, তারপর ফ্রাইড চিকেন, তার সাথে সাথে বিভিন্ন রকমের মকটেল আইটেম, চাইনিজ তন্দুরি সব রকম কিছু একই ছাদের তলায় পেয়ে যাবেন। আর ভীষণই পকেট ফ্রেন্ডলি একটা বাজেট আমরা রেখেছি, তো সবাই আসুন ফ্যামিলি নিয়ে, এখানে বসে খাওয়ার একদম মানে ভালো জায়গা রয়েছে, তো আপনারা সবাই এসে দেখুন। হ্যাঁ হ্যাঁ, কোনো রকম পার্কিং এর সমস্যা নেই, একদম এম বাজারের সামনে এটা রয়েছে, একদম হাইওয়ের ধারে, সব রকম পার্কিং সমস্যা কোনো, যারা এখন আসেনি সেই দর্শকদের কাছে কি বলবো? একদম বলবো যত তাড়াতাড়ি সম্ভব আপনারা এখানে আসুন, এসে দেখে যান, কেমন খাবার টেস্ট করে যান বিভিন্ন কাউন্টারের, আর আপনারা এলে বুঝতে পারবেন, আপনারা টেস্ট করে পকেট ফ্রেন্ডলি কতটা আছে আপনারা এলে বুঝতে পারবেন। তো সবাইকে ওয়েলকাম জানাই, সবাই আসুন দেখুন খান, তাই বলবো। এখানকার অ্যাড্রেসটা কি আছে? এটা হচ্ছে একদম হাউজিং মোড় থেকে আপনি বাঁদিকে আসছেন, এম বাজার পড়ছে, একদম এম বাজারের পাশেই রয়েছে ফিউশন ফুড পার্ক। কিছু ডিফারেন্ট করার চেষ্টা করি, মিঠা আতর ইউজ করি না, অনেক কিছু রয়েছে আজিনোমোটো ইউজ করি না, চেষ্টা করি হাইজেনিকভাবে খাওয়াতে, এইটাই আছে। হ্যাঁ, আমার দোকানটা এখনও আছে, তো একটা আউটলেট করলাম, আগামী দিনে আরও একটা আউটলেট মানে বানাবো, ইচ্ছা আছে, সেই রকমই চিন্তাভাবনা রাখি। আর বাকি আপনারা তো সব এমনি আমাকে মোটামুটি চেনে, অনেকগুলো খুব ভালো হয়েছে, খুব ভালো লাগছে, কিন্তু মুশকিল হচ্ছে এত ক্রাউড হয়ে গেছে যে ফার্স্ট ওপেনিংয়ের দিনে সেইভাবে আমি মানে কাস্টমারকে দিয়ে উঠতে পারছি না। আমি বলতে চাইছি যে লোক তো অনেক জায়গায় চা খায়, তো এই একটা ডানকুনির মধ্যে এই একটা এমন প্লেস আমরা তৈরি করতে পেরেছি যেখানে শপিং সহ ফুড কোর্ট বানানো হয়েছে, শপিংও করতে পারবেন, এই এই ফুড কোর্টে বিভিন্ন রকম আইটেম পাবেন। আমি চায়ের কাউন্টার নিয়েছি, তো আশা করি আপনারা আসুন চা খান, আর চায়ের সাথে আরও অনেক কিছু আইটেম আছে আমার, তাছাড়া আছে আমার চায় ওয়াই স্পেশাল টি আছে, চকলেট টি আছে, কেশার পেস্তা টি আছে, স্ন্যাক্সে থাকছে চিজি স্যান্ডউইচ, ডাবল চিজ স্যান্ডউইচ, পেরি পেরি স্পাইরাল পটেটো, চিজ স্পাইরাল পটেটো, বাটার টোস্ট, কুলডার পিজা, লার্জ কুলডার পিজা।